এবার আলোচনায় মাশরাফের একটি ছবি, ছোটবেলার চর্মকার বন্ধুর সাথে গাছতলার একটি ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বন্ধু রবিদাসের দাবি, জনপ্রিয়তা আকাশচুম্বী হলেও মাশরাফের সাথে বন্ধুত্বে কখনো ভাটা পড়েনি। বাল্যবন্ধু চর্মকার, কাজের ফাঁকে তারই সাথে বসে গাছতলায় আড্ডায় মশগুল মাশরাফি মুর্তজা। সম্প্রতি তাদের আড্ডার ছবিটি কেউ তুলে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তেই দুই বন্ধুর আড্ডার স্থির চিত্রটি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। মাশরাফির বন্ধু রবি দাস জানালেন, ছোটবেলায় একসাথে লেখাপড়া করেছেন, দীর্ঘ সময় কেটেছে একসাথেই। ভাগ্যের লিখনে আজ তার পেশা জুতা স্যান্ডেল সেলাই আর কালি করা। তবে তাতে সুপারস্টার মাশরাফির সাথে বন্ধুত্বে ছেদ পড়েনি একটু। খুব বড় মনে হয় মানুষ, কারণ যতই বড় কিংবা যত উঁচু লেভেলে যাক না কেন, ও তার বাল্যকালের ফ্রেন্ডগুলো এমন মনে আছে। এই দু ঘন্টার মধ্যে আমার আছে এই বিষয়ে আমার করে দিয়েছে, এই বিষয়ে আমার কাজটা খুব ভালোবাসে, ও কখনো বলে না তুই এই কাজ ছেড়ে দে। ক্রিকেট মাঠ থেকে মাশরাফি নাম লিখিয়েছেন রাজনীতিতে, তাতে অবশ্য বন্ধুর পক্ষেই সজোরে ব্যাট চালালেন রবি। সর্বদাই সেই মানুষের পাশে থাকে, এটা সবচেয়ে বড় কথা। অনেকে বলে আছে ছিলাম থাকবো, পরে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু মাশরাফি তা না, ও সবসময় আছে মানুষের খোঁজ রাখে। এই যে আমার যে যাইতে আসতে কষ্ট, আমার গাড়ি বন্ধ কিনে যায়, আমার আছে দোকানে আমার কাজ কম হয় বলেছে, তোর পাশাপাশি একটা নন সরে একটা চুয়াস্তা পরে আমার একটা বড় একটা জুতো কম করেছে, এটা কিন্তু চাটে খেলে কথা না। সম্প্রতি নড়াইল সদর হাসপাতাল পরিদর্শনে যান সংসদ সদস্য মাশরাফি। চিকিৎসক নার্সদের নানা অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে আটজন চিকিৎসক, দুই প্যাথোলজিস্ট ও এক কর্মচারীকে শোকজ করা হয়। এছাড়া রোগীদের খাবার কম দেওয়ার অভিযোগে আউটসোর্সিংয়ের এক কর্মচারীকে অব্যাহতির জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।